গত 500 বছরে আমাদের পৃথিবী সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। এই রূপান্তরের কেন্দ্রস্থলে ছিল জীবজগতের সম্পদের উপর মানুষের নিয়ন্ত্রণের তীব্র বৃদ্ধি। আপনি যদি জনসংখ্যার পরিসংখ্যান দেখেন, তবে আপনি এই বৃদ্ধিটি খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। 1500 সালে পৃথিবীতে 50 কোটি মানুষ বাস করত। 1900 সালে মাত্র 4 শতাব্দী পরে 160 কোটি মানুষ ছিল, এবং আজ এই একবিংশ শতাব্দীতে প্রায় 8 বিলিয়ন বা 800 কোটি মানুষ আছে। যে পরিবর্তনগুলি এটি সম্ভব করেছে তা আমাদের বিশ্বকে পরিবর্তন করেছে এবং আজকের আধুনিক বিশ্ব তৈরি করেছে। তাদের কেন্দ্রে ছিল উদ্ভাবনের হারের তীব্র বৃদ্ধি। কিন্তু হঠাৎ করে উদ্ভাবনের হার এত বেড়ে গেল কেন? এটি এমন একটি প্রশ্ন যা ইতিহাসবিদরা এক শতাব্দীরও বেশি সময় ধরে বিতর্ক করেছেন। এমন নয় এই সমস্যা আমরা এখনই সমাধান করতে যাচ্ছি, তবে আমরা যা করতে পারি তা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের দিকে নজর রাখতে পারি। প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ছিল চারটি বিশ্ব অঞ্চলের মধ্যে বাধাগুলি ভেঙে যাওয়া। আমাদের আগের ভিডিও কিভাবে মানুষ আন্তঃসংযুক্ত হয়ে উঠল তাতে চারটি বিশ্ব অঞ্চল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। না দেখে থাকলে এই ভিডিও শেষেও দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো এটি বিনিময় নেটওয়ার্কের আকার এবং বৈচিত্র্যে দ্রুত সম্প্রসারণের সুযোগ করে দেয়, কারণ বিভিন্ন অঞ্চল তাদের নিজস্ব গাছপালা, প্রাণী, রীতিনীতি, বাণিজ্যপূর্ণ ধারণাগুলি একটি উদীয়মান বিশ্ব নেটওয়ার্কে অবদান রাখে, যা মানব ইতিহাসে প্রথম। 1519 থেকে 1522 সালের মধ্যে একটি পর্তুগিজ নৌবহর সারা বিশ্বে প্রথমবারের মতো ভ্রমণ করেছিল। 1550 বা 16 শতকের মাঝামাঝি নাগাদ আমেরিকান ভুট্টা চীনে জন্মেছিল, চীনের এমন কিছু অংশে যেখানে ধান চাষ হতো না, এবং এটি দ্রুত জনসংখ্যার বৃদ্ধির দিকে পরিচালিত করে। অন্যান্য আমেরিকান ফসলও আফ্রো ইউরেশিয়াতে জন্মেছিল, যেমন আমাদের অত্যন্ত প্রিয় আলু, মিষ্টি আলু এবং টমেটো, এবং এই সহজলভ্য ফসল ফলিয়ে সর্বত্র জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। আফ্রো ইউরেশিয়ান শস্যগুলিও বিপরীত দিকে চলে গেছে, যেমন চিনি এবং কফি, এবং একই সাথে আফ্রো ইউরেশিয়ান প্রাণীও সেখানে পাড়ি দিয়েছে, যেমন ঘোড়া, গরু, ভেড়া, শুকর। ঘোড়ার ইতিহাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ঘোড়া মূলত বিবর্তিত হয়েছিল আমেরিকাতে, এবং যেই পথ দিয়ে মানুষ আমেরিকাতে যায় সেই একই পথ ব্যবহার করে ঘোড়াও আফ্রো ইউরেশিয়াতে যায়। কিন্তু সম্ভবত আমেরিকাতে আসা প্রথম মানুষদের দ্বারা ঘোড়া বিলুপ্তির দিকে চালিত হয়েছিল। যখন স্প্যানিয়ার্ডরা আমেরিকায় ঘোড়া ফিরিয়ে আনে, তখন তারা উত্তর আমেরিকার সমভূমিতে বসবাসকারী আমেরিকানদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন করে। রোগব্যাধিও আটলান্টিক অতিক্রম করেছে, যেমন গুটি বসন্ত, এবং তাদের প্রভাব আমেরিকান জনসংখ্যার মধ্যে বিধ্বংসী ছিল, যাদের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না। প্রকৃতপক্ষে আমেরিকায় গুটি বসন্তের আগমনের ফলে আফ্রো ইউরেশিয়ায় ব্ল্যাক ডেথের কারণে যে পরিমাণ মৃত্যু হয়েছিল তার চেয়েও বেশি মৃত্যু সেখানে হয়েছে। 1570-এর দশকে পটোসির রৌপ্য পর্বত থেকে রৌপ্য পাওয়া যায়, যা এখন বলিভিয়াতে, কিন্তু তখন স্প্যানিশ সাম্রাজ্যের অংশ ছিল, এবং সেই রৌপ্য মেক্সিকো, ইউরোপ এবং ফিলিপাইনের মধ্য দিয়ে চীন পর্যন্ত প্রবাহিত হতে শুরু করে এবং প্রথম বৈশ্বিক মুদ্রা হয়ে ওঠে। নতুন তথ্য ভ্রমণ করেছে, নতুন জমি সম্পর্কে তথ্য, নতুন মানুষ, নতুন রীতিনীতি, নতুন গাছপালা, নতুন ফসল, নতুন নক্ষত্র, এমনকি নতুন নতুন ঈশ্বর, এবং এটি মানুষকে বিশ্ব সম্পর্কে সম্পূর্ণ নতুন ধারণা দিয়েছে এবং বৈজ্ঞানিক বিপ্লবেও অবদান রাখতে পারে। 1800 সাল নাগাদ অস্ট্রেলেশিয়ান এবং প্যাসিফিক বিশ্ব অঞ্চলগুলি এই উদীয়মান বৈশ্বিক ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা এখন মানব ইতিহাসে বিদ্যমান বৃহত্তম, সবচেয়ে বৈচিত্র্যময় এবং সবচেয়ে ধনী বিনিময় নেটওয়ার্ক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল বাণিজ্য এবং বাজারের গুরুত্ব বৃদ্ধি। কৃষিভিত্তিক সভ্যতায় যেমন আমরা দেখেছি, অভিজাত শ্রেণী এবং শাসকরা বল প্রয়োগের হুমকির মাধ্যমে সম্পদ আহরণের প্রবণতা দেখায়, কিন্তু বণিক বা কারিগর বা মজুরি উপার্জনকারীর মতো অনেক দল ছিল যাদের আসলে প্রতিযোগিতামূলক বাজারে কিছু বিক্রি করে আয় করতে হয়েছিল। তারা যা করেছিল তা হলো তারা তাদের পণ্য বা তাদের শ্রম বা তাদের পরিষেবাগুলো প্রতিযোগিতামূলক বাজারে বিক্রি করেছিল, এবং প্রতিযোগিতামূলক বাজারে সফল হতে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে উদ্ভাবন করতে হবে। এর মানে আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভালো পণ্য, ভালো পরিষেবা বা শ্রম দিতে হবে। এটি ব্যাখ্যা করে যে কেন প্রতিযোগিতামূলক বাজারগুলি বিকাশ লাভ করে, যেখানে আপনি প্রচুর নতুন উদ্ভাবন পেতে থাকেন, এবং সেই কারণেই সমগ্র কৃষিযুগ জুড়ে ভেনিস বা বাগদাদের মতো ব্যবসায়িক শহর এবং অঞ্চলগুলির এমন প্রবণতা ছিল যেখানে আপনি অনেক নতুনত্ব পেয়েছিলেন। এবং তাই এই কৃষি সভ্যতার মধ্যবর্তী অঞ্চলগুলিতেও বল প্রয়োগের হুমকির মাধ্যমে পণ্য বিনিময়ের পরিবর্তে বাজারে ব্যবসা করতে হয়েছিল। 1500 সালের পর বিনিময়ের বিশ্বব্যাপী নেটওয়ার্কগুলি সর্বত্র বাণিজ্য ও বাজারের গুরুত্ব বাড়িয়ে দেয় এবং তারা সমাজকে রূপান্তর করতে শুরু করে।
সরকারগুলি উপলব্ধি করতে শুরু করে যে বাণিজ্যে রাজস্বের বিশাল উৎস রয়েছে এবং তারা বণিকদের সমর্থন করতে শুরু করে। এটি বিশেষত ইউরোপে সত্য ছিল, যেখানে সরকারগুলি ক্রমাগত যুদ্ধে লিপ্ত ছিল, ক্রমাগত রাজস্বের নতুন নতুন উৎস খুঁজছিল এবং যেখানে ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাণিজ্যে গভীরভাবে জড়িত ছিল। কিন্তু এই পরিবর্তনগুলি সাধারণ মানুষকে, বিশেষ করে বর্গা চাষিদের এবং বিশেষ করে এমন অঞ্চলগুলিকে প্রভাবিত করেছিল যেখানে জনসংখ্যার বৃদ্ধি হলে বর্গা চাষিদের জমির অভাব বাড়ে। এখন তাদের যা করতে হয়েছিল তা হল অর্থ সংগ্রহের নতুন উপায় খুঁজে বের করা, এবং এর অর্থ প্রায়শই বিভিন্ন ধরনের মজুরি ভিত্তিক কাজ। তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ছিল জীবাশ্ম জ্বালানি থেকে শক্তির নতুন উৎসের আবিষ্কার। ব্রিটেনের মতো কিছু অঞ্চলে কাঠের ঘাটতি দেখা দিয়েছিল এবং প্রাক আধুনিক বিশ্বে শক্তির প্রধান উৎস ছিল কাঠ। এটি শক্তির নতুন উৎসগুলির জন্য অনুসন্ধানের তাগিদ দিয়েছিল এবং 1700 জেমস ওয়াটের মতো কিছু উদ্ভাবক বাষ্প ইঞ্জিন তৈরি করতে শুরু করেছিলেন, যা বিশ্বের বিশাল এবং ব্যাপকভাবে অব্যবহৃত কয়লাকে সস্তা শক্তিতে পরিণত করতে পারে। বাষ্প ইঞ্জিন একটি শক্তি বিপ্লবের সূচনা করেছে যা আমাদের বিশ্বে বিপ্লব তৈরি করে। 19 গোড়ার দিকে বাষ্প ইঞ্জিনগুলি টেক্সটাইল এবং অন্যান্য অনেক পণ্যের উৎপাদনের জন্য ব্যবহার করা হয়েছিল এবং রেলওয়ে এবং স্টিমশিপ আবিষ্কারের সাথে সাথে তারা পরিবহনেও বিপ্লব ঘটাতে শুরু করে। 19 শেষের দিকে এবং 20 গোড়ার দিকে অন্তর্দহন ইঞ্জিন তৈরির মতো নতুন উদ্ভাবনগুলি আরও 2 জীবাশ্ম জ্বালানি, তেল এবং প্রাকৃতিক গ্যাসের শক্তি ব্যবহার করা সম্ভব করে তোলে। এত সস্তা শক্তি এর আগে কখনো পাওয়া যায়নি। এই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য একটা পরিসংখ্যান দেখা যাক। আমরা অনুমান করি যে প্যালিওলিথিক যুগে প্রতিটি মানুষ গড়ে প্রতিদিন 2000-3000 কিলোক্যালোরি শক্তি ব্যবহার করত। এটি আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজনের চেয়ে কিছুটা বেশি। কৃষি, পশুপালন এবং বায়ু ও জল শক্তির ব্যবহারে এই সংখ্যাটি হয়তো কিছু অঞ্চলে গড়ে প্রতিদিন 10,000-12,000 কিলোক্যালোরি পর্যন্ত বেড়েছে। এই 21 শুরুর দিকে এটি অনুমান করা হয় যে প্রতিটি ব্যক্তি গড়ে প্রতিদিন 2,00,000 কিলোক্যালোরি শক্তি ব্যবহার করছে এবং এর বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি থেকে আসে। এখন একবার কল্পনা করুন তো, জীবাশ্ম জ্বালানি রাতারাতি অদৃশ্য হয়ে গেলে এর অর্থ কী হবে? আপনাকে আপনার ব্যক্তিগত শক্তি বাজেট 90% বা 95% পর্যন্ত কমাতে হবে। 19 গোড়ার দিকে এই 3 কারণ, প্রথমত বিশ্বব্যাপী বিনিময় নেটওয়ার্ক তৈরি করা, বাণিজ্য ও বাজারের গুরুত্বের সম্প্রসারণ এবং জীবাশ্ম জ্বালানির আবিষ্কার, বিশ্বের কিছু অংশে সমাজকে রূপান্তরিত করতে শুরু করে, যেই অঞ্চলগুলির এই পরিবর্তনগুলি থেকে উপকৃত হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা ছিল, এবং এই অঞ্চলগুলি মূলত ছিল ইউরোপ এবং উত্তর আটলান্টিক সমুদ্রের অঞ্চল। এই অঞ্চলগুলির মধ্যে কয়েকটিতে সমাজগুলি প্রথম সত্যিকারের আধুনিক সমাজ তৈরি করতে সম্পদ এবং ক্ষমতায় দ্রুত বৃদ্ধি পেয়েছিল। 1900 নাগাদ জীবাশ্ম জ্বালানির উপর ভিত্তি করে উৎপাদনের শিল্প পদ্ধতি ইউরোপ, উত্তর আমেরিকা, রাশিয়া এবং জাপানে ছড়িয়ে পড়ে। উদ্ভাবনগুলি বিশেষ করে টেক্সটাইল, লোহা, ইস্পাত এবং রাসায়নিক পদার্থ যেমন ডাইস ও সারের উৎপাদনকে প্রভাবিত করে। তারা যোগাযোগ ও পরিবহন ব্যবস্থাকেও রূপান্তরিত করেছে। রেলওয়ে, স্টিমশিপ, টেলিগ্রাফ, টেলিফোন এবং রেডিও তৈরির সাথে সাথে প্রথম বাণিজ্যিক বৈজ্ঞানিক গবেষণাগারের প্রবর্তন হয়। এই সমস্ত প্রক্রিয়া বিনিময় করেছে বা ত্বরান্বিত করেছে মানুষের, পণ্যের এবং ধারণার। এই কারণগুলি সরকারগুলিকেও পরিবর্তন করেছে। বাণিজ্য ও বাজার দ্বারা ক্রমবর্ধমান আধিপত্যশীল বিশ্বে সরকারগুলি নতুন ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করলে সরকারগুলির পক্ষে কেবল বল প্রয়োগের হুমকির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেওয়া আর সম্ভব ছিল না। এখন তাদের নাগরিকদের ক্রমবর্ধমান সংখ্যা মজুরি উপার্জনকারী হয়ে উঠলে সরকারকে বাজারের ব্যবস্থাপক হতে হয়েছিল। ফরাসি এবং আমেরিকান বিপ্লবের সময় সরকারগুলি তাদের নাগরিকদের সাথে নির্বাচন এবং কখনও কখনও বাধ্যতামূলক সামরিক পরিষেবা প্রবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন ধরনের অংশীদারিত্ব গড়ে তুলতে শুরু করে। তারা গণশিক্ষা বা ব্যাংকিংয়ের মতো নতুন নতুন পরিষেবাও দিতে শুরু করে। সর্বোপরি সরকারগুলি আরও শক্তিশালী, আরও জটিল, আরও বাজারভিত্তিক এবং আরও বেশি ধনী হয়ে ওঠে। শিল্প বিপ্লব সম্পদ ও ক্ষমতার আন্তর্জাতিক ভারসাম্যকে বদলে দিয়েছে। এটি কৃষিযুগের পুরনো হাব অঞ্চলগুলি থেকে, যেমন ভূমধ্যসাগর, মেসোপটেমিয়া, ভারত এবং পূর্ব এশিয়া থেকে, এটিকে স্থানান্তরিত করেছিল এবং এটি একটি নতুন হাব জোনের দিকে স্থানান্তরিত করেছিল যার কেন্দ্র ছিল উত্তর আটলান্টিক অঞ্চল। অন্যান্য সুবিধাভোগীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ইউরোপীয় উপনিবেশ সমাজ, যেমন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। 19 শেষের দিকে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং তারপরে রাশিয়া এবং জাপানসহ প্রাথমিক শিল্পায়নকারী সমাজগুলি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে তাদের ক্রমবর্ধমান সম্পদ এবং আধুনিক সামরিক প্রযুক্তি
যেমন আয়রনক্লাড গানশিপ এবং মেশিন গান ব্যবহার করতে শুরু করে। শেষ পর্যন্ত তারা নতুন সাম্রাজ্য তৈরি করে। নতুন শিল্পায়নকারী সমাজ ভারত ও চীনের পুরনো পরাশক্তিগুলিকে জয় করেছিল। 1900 সাল নাগাদ ভারত ব্রিটেন দ্বারা শাসিত ছিল এবং চীনা অর্থনীতি শিল্পোন্নত শক্তিগুলির একটি বলয়ের আধিপত্যে আটকে ছিল। মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকাও উপনিবেশে খোদাই করা হয়েছিল। এতক্ষণে এটা স্পষ্ট যে শিল্পায়ন মানেই শক্তি। সুতরাং 1900 সালের মধ্যে পৃথিবী দুটি অঞ্চলে বিভক্ত হয়ে পড়ে, একটি ছোট শিল্পোন্নত ধনী এবং অত্যন্ত শক্তিশালী অঞ্চল এবং অন্যটি অনেক বড় কিন্তু শিল্পোন্নত না এবং অনেক দরিদ্র অঞ্চল। মনে হতে লাগলো যেন সাম্প্রতিক শতাব্দীর প্রধান পরিবর্তন বা সেই পরিবর্তনের প্রধান ফলাফল হলো দুটি অঞ্চল তৈরি করা, একটি ধনী অঞ্চল এবং একটি দরিদ্র অঞ্চল তৈরি করা, একটি অঞ্চলকে অন্যের মূল্যে উপকৃত করা।